নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ডালুর বিপদ। গল্প পাঠে আমি অনিন্দিতা। মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে গত কয়েকদিন হইতে। চালানি কাঠের নৌকা, বড় বড় গুড়ি পড়িয়াছে নদীর ধারে, হাতির মতো বড় বড় গুড়ি, কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু। মা হাঁক দেয়, ও ডালু শান্টু, মুড়ি খেয়ে যা, উহাদের দুজনের পাত্তা নাই। মা বলে, ওরা বসে আছে গিয়ে দেখো সেই নদীর ধারে, শুধু খাবো আর গাঙের ধারে টোটো করব, কি বিপদেই পড়েছি এদের নিয়ে। কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না। নদীর ধারে যেখানে ঝিঙের ক্ষেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো করিয়া আছে, সেইখানেই বড় নৌকাখানা বাঁধা। দেখিয়া দেখিয়া ডালু শান্টুর আশ মেটে না, অত বড় নৌকা গড়ায় কি করিয়া, কারা গড়ায়? নৌকার গলুয়ের দুই পাশে দুটি বড় বড় পেতলের চোখ, তার একটু উপরে সিঁদুর লাগালো। ডালু শান্টুকে বলে, নৌকো দেখলি? মস্ত বড়। আচ্ছা, ওইখানে চোখ কেন? নৌকো কি দেখতে পায় দাদা? দূর বোকা, ও এমনি করে রেখেছে। সব নৌকার কি চোখ থাকে? থাকে না। কি করে জানলি দাদা? আমি তোর চেয়ে বড় যে, তুই কবে জন্মেছিস আর আমি কবে জন্মেছি। সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই ভাই হা করিয়া দুই চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে। নৌকার মাঝি তাহাকে জিজ্ঞাসা করিল, কি নাম? ডালু। উটি কেডা? আমার ভাই শান্টু। কি জাত? ব্রাহ্মণ। বাড়ি কোনে? এই গ্রামে। এসো, মোদের নৌকো দেখতে আসবা না? ডালুর খুব ইচ্ছা নৌকা দেখিবার, কিন্তু মা যদি বকে? সাহস করিয়া উঠিতে পারিলে মজা হইত বটে, কিন্তু সাহস হয় না। এখন ঘাটে লোকজনের যাতায়াত, ইহাদের মধ্যে কেহ গিয়া মাকে বলিয়া দিতে পারে? এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না। ডালু উদাসীন সুরে বলিল, চল রে শান্টু, বাড়ি যাই। ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল। পথের বাদিকে উঁচু ভাঙা মতো জায়গা, তাতে বড় বড় আম কাঁঠালের গাছ। কোনোকালে এখানে ডিঙি নৌকার বড় নৌকার কারখানা ছিল, অর্জুন মাঝির কারখানা। কত ধরনের ছোট নৌকা, বড় মহাজনী নৌকা এখানে তৈরি হইত আগে। ডালু কারখানা দেখে নাই, দেখিয়াছে অর্জুন মাঝিকে। মাজা ভাঙা বাঁকাচোরা বুড়ো তেঁতুলতলার ঘাটে বসিয়া তামাক খায় আর মাছ ধরিবার দোয়ারি বনে। কত ধরনের নৌকার গল্প ও নৌকা ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো। ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত ডালুর নৌকার উপর অত্যন্ত মোহ। বড় মহাজনী নৌকা দেখিলে সে যেন কেমন হইয়া যায়। শান্টু বলিল, দাদা, যাবি নে নৌকো দেখতে? এখন না, সবাই চলে যাক ঘাট থেকে। ওরা নৌকোতে উঠতে বলল, উঠলি নে? মা বকবে। আমাকে নিয়ে আসবি তো? তুই আর আমি দুজনেই তো আসবো সন্ধেবেলা। শান্টুর ভালো লাগিল না প্রস্তাবটা। সন্ধেবেলায় নদীর ধারে আসা যায়? চিনতে বাগদির ভিটের ঝাঁকড়া তেঁতুল গাছটাতে হারা কাটার মা থাকে, ছোট ছোট ছেলেকে ছৌ মারিয়া লইয়া গাছের মগডালে তোলে, সময়টা বড় খারাপ। শান্টু ভয়ের কথাটা দাদাকে বলিয়াই ফেলিল। ডালু ধমক দিয়া বলিল, তুই বড্ড বোকা। কেন দাদা?
আর তুমি বুঝি বোকা নও, তোর মতো না। দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল। ডালু ভাবে কখন যে সন্ধ্যা হইবে, কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে, কিন্তু সন্ধ্যা আর হয় না। ডালুর মন ছটফট করিতে থাকে। শান্ত অত শত বোঝে না, দাদা যেখানে সেও সেখানে। ডালু দু গাছা ছিপ লইয়া সন্ধ্যার ঘণ্টাখানেক আগে নদীর ধারে গেল। সঙ্গে চলিল শান্টু, বড় নৌকাখানা সেখানে বাঁধা ছিল। কাঠের নৌকার মাঝি বলিল, খোকা নৌকো দেখবে নাকি? ডালুকে দুবার বলিতে হইল না, শান্টুকে লইয়া তক্ষণই নৌকায় উঠিল। নৌকার মধ্যে কত কি যে জিনিস! মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা, রান্নার জন্য উনুন আছে, হাঁড়ি আছে, বড় একটা বিলিতি কুমড়ো দড়ির শিকেতে ঝুলনো। মাঝিকে ডালু বলিল, তোমরা এখানে খাও? হ্যাঁ। কি রাধো, যা পাই খোকা, আমরা গরিব লোক, কিনবার ক্ষমতা তো নেই। আচ্ছা, তোমরা কত জায়গায় গিয়েছ? সে তুমি চিনবে না সেসব জায়গা। বরিশাল জেলার নাম শুনেছ? সেই বরিশাল জেলা। কি আছে সেখানে? হাঙর আছে, কুমির আছে, দুমুখো সাপ আছে, কত রকমের জানোয়ার আছে, লালমুখো বানর আছে, দু মাথাওয়ালা তালগাছ আছে। শান্টুর চোখ বিস্ময় ও কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল। এমন কথা সে কখনো শোনে নাই। লালমুখো বানর ও দু মাথাওয়ালা তালগাছ না জানি দেখিতে কিরকম। সে বলিল, তালগাছে হাড়া কাটার মা আছে? হ্যাঁ। হাড়া কাটার মা আছে তালগাছে? সে আবার কি! ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল, ও ছেলে মানুষ, ওর কথা ছেড়ে দাও, কি বাজে কথা বলছে। মাঝি বলিল, মস্ত বড় কুমির আছে সেখানে, বুঝলে, তেমন কখনো দেখনি। ডালু বা শান্টু কোনোদিন একটি অতি ক্ষুদ্র গিরগিটির মতো কুমিরও দেখে নাই। মস্ত বড় কুমির তো দূরের কথা। দুজনেই চুপ করিয়া রহিল। একজন বুড়ো মাঝি নৌকার গলুইতে বসিয়া বেগুন কুটিতেছিল। সে বেগুন কোটা ফেলিয়া রাখিয়া এদিকে আগাইয়া আসিয়া বলিল, ও কি শুনছ খোকা বাবুরা, আমি নিজের চোখে যা সব দেখেছি সুন্দরবনের। ডালু ও শান্টু উভয়ই অধীর আগ্রহে বলিল, কত বড়! তাল গাছের মতো মোটা। ডালু বিস্ময়ের সুরে বলিয়া উঠিল, বাবারে, আর কত লম্বা! হাত 30-40। ডালু বিস্ময়ে নির্বাক হইয়া গেল। এত বড় সাপ হয়, কেউ কখনো শোনে নাই। সুন্দরবনের কাণ্ডই আলাদা, সত্যি কি আশ্চর্য দেশ! বুড়ো মাঝি গল্প করিতে লাগিল, সেবার সুন্দরবনে সুদূরি কাঠ আনতে গিয়াছিলাম, চোরামুখোর কাছারি থেকে তিন ভাটি গেলে তবে ভাঙনডাঙার জঙ্গল, রানীতলার জঙ্গল, বড্ড ভারী জঙ্গল। তারপর এখানে বৃদ্ধ গল্প বন্ধ করিয়া তামাক সাজিতে আরম্ভ করিল। ডালু শান্টুর আর সহ্য হয় না, তামাক খাইবার কি এই সময়? ডালু অধীর আগ্রহের সুরে বলিল, তারপর? তারপর আমরা খালে নৌকা নোঙর করে ভাঙনডাঙার জঙ্গলে গিয়েছি মৌচাক ভাঙতি। একটা তালগাছের গুড়ির মতো জিনিস এক জায়গায় পড়ে আছে, তার উপর লতা পাতা। আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, যেমন বসলাম অমনি দেখি নড়ে উঠেছে, ওমা! তারপরে দেখি সরে সরে যাচ্ছে গাছের গুড়িটা, তখন দেখি গুড়ি নয়, মস্ত বড় সাপ নড়ছে। তখনই দিলাম ছুট, হাঁ করে নিঃশ্বাস ফেলে সেই সাপে, নিঃশ্বাস টানার জোরে ছোট ছোট জানোয়ার এসে ওর মুখের মধ্যে ঢুকে যায়।
তারপর কি হলো হ্যাগো? আবার কি হবে? পালালাম মোরা সোজা, আর কি সেখানে দাঁড়াই? বাঘও দেখেছি বড় বড়, কিন্তু বাঘের চেয়েও বড্ড ভীষণ জানোয়ার খোকাবাবু। কেন, বাঘের চেয়েও ভয়ানক কেন? সাপ যে নিঃশ্বাসে টেনে নেয় কিনা, ঘাপটি মেরে থাকে জলের ধারে ঝোপঝাড়ের আড়ালে, কেউ টের পায় না আগে থেকে, হঠাৎ টেনে নেয়, পাকে পাকে জড়িয়ে ওর হাড় গোর গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু, পিণ্ডি পাকিয়ে দেয় একেবারে। বাহিরে রাত্রির অন্ধকার নামিয়া আসিল, কেরোসিনের টেমিটা টিমটিম করিয়া জ্বলিতেছে, ধোয়ায় ধোয়ায় নৌকার খোল প্রায় ভরিয়া আসিল, ডালুর গা যেন শিহরিয়া উঠিল, তাহার কেমন ভয় ভয় করিতেছে, এখানে এই সন্ধ্যায় না আসিলেই হইত। হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে, যখন ঘুম ভাঙিল সে দেখিল নদীর ধার হইতে কিছু দূরে একটা আমকাঠের বড় গুড়ির উপর শুইয়া আছে। ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল, এখানে সে কেমন করিয়া আসিল? সে দুই হাতে চোখ রগড়াইয়া লহিল, রাত্রির অন্ধকারে চারিদিকে মাথার উপর বাদুর ঝটপট করিতেছে, তারা ভরা আকাশ, সে এখানে কেন? নৌকা কোথায়? শান্টু কোথায়? ডালু ছুটিয়া গেল নদীর ধারে, ওই তো সেই বেনার ঝোপ নদীর পাড়ে, ওইখানে ওই বেনার ঝোপের মধ্যেই তো লোহার বড় নোঙর ফেলিয়া নৌকাটি দাঁড়াইয়াছিল, সে নৌকা তো নাই, শান্টু কোথায়? ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কেহ উত্তর দিল না, নৌকাই নাই, উত্তর দিবে কোথা হইতে? ডালুর বুকের মধ্যে ঢেকির পার পড়িতে লাগিল, নৌকাওয়ালা শান্টুকে ভুলাইয়া লইয়া গিয়াছে, তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া পলাইয়াছে, ছোট ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো। ডালু ছুটিতে ছুটিতে আসিল, ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন, ডালুকে দেখিয়া বলিয়া উঠিলেন, এসো তোমার পিঠের ছাল চামড়া তুলি, বের করছি তোমার পাড়া বেড়ানো, শান্টু কই? ডালু বলিল সব কথা, কাঁদিয়া বলিল, মা, শান্টুকে ওরা চুরি করে নিয়ে গিয়েছে, মেরে ফেলবে। সে কি ভীষণ কান্না! কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল, মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। এমন সময় বুকের পাঁজরে ঘা খাইয়া ডালুর কান্না থামিয়া গেল, সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার বুকের ওপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে, সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা। ডালু বলিয়া উঠিল, শান্টু, আমার ভাই শান্টুকে কোথায় নিয়ে গিয়েছ? এ চালাকি করো না, আমার ভাই শান্টু কোথায়? সে মেরো না ওকে। আরে খোকা বাবু, বলে কি, ঘুমের ঘোরে কিরকম গোঙাচ্ছে আর বীরবীর করছে, এখনো ঘুমের ঘোর কাটেনি দেখছি। নৌকার ওখল হইতে একজন মাঝি বলিয়া উঠিল, চৌকি জল দাও, ছেলে মানুষ স্বপন দেখেছে। ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল, সেই নৌকা, সেই নৌকার খোল, সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে, ওই তো শান্টু ঘুমাইতেছে, শান্টুই তো? সে ডাকিল, এই শান্টু, ওট ওট। দুই ভাই নৌকা হইতে নামিল, মাঝিরা বলিল, কি ঘুম রে বাবা, ছেলে মানুষ সব, যাও খোকা বাবুরা, সাবধানে বাড়ি যাও, বড্ড অন্ধকার। পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চর কষাইয়া বলিল, কি বল ঘুম, বাদর কোথাকার, আর তোমাকে কোনোদিন সঙ্গে নিয়ে আসবো? এসো আবার, ঘুমোলি কেন তুই নৌকার মধ্যে?